ভালো করে দেখুন গাড়িটাকে, যা দেখলেই পরিষ্কার হয়ে যাবে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে এই গাড়ি। আর যে খবরটা শুনে অঙ্কুশের ফ্যানেরা আঁতকে উঠবেন সেটি হলো এই গাড়ি অভিনেতা অঙ্কুশের। দুর্ঘটনার সময় এই গাড়িতেই ছিলেন অঙ্কুশ। মঙ্গলবার রাতে হাইওয়েতে একটি লরি আচমকা ধাক্কা মারে অভিনেতার গাড়িতে। সেই লরির চালক মদ্যপ অবস্থায় ছিলেন, এমনটাই জানিয়েছেন অঙ্কুশ। তিনি আরও জানিয়েছেন এই অবস্থাতে তার সিকিউরিটি গার্ড প্রশ্ন করতে গেলে ওই লরির চালক কথা বলার মতো জায়গাতেই ছিল না, এতটাই মদ্যপ ছিল। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অঙ্কুশ। তিনি জানিয়েছেন ঘটনাস্থলে পুলিশ এসে হালকা মনোভাব দেখাতে থাকে এবং স্টুপিডের মতো দাঁড়িয়ে থাকে। পুলিশ শুধু ট্রাক ড্রাইভারকে বলে, এ বাবা, সেলিব্রিটির গাড়িতে মেরে দিলি। সমস্ত ঘটনার কথা জানিয়ে এই ড্রাইভারদের জন্য কঠোর নিয়মের দাবি জানালেন টলি তারকা। ঘটনার কথা জেনে উদ্বেগ প্রকাশ করতে থাকে টলিপাড়া, খোঁজ নিতে থাকেন অঙ্কুশের। পরে সবাইকে আশ্বস্ত করে অঙ্কুশ জানিয়ে দেন তিনি সুস্থই আছেন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।